আসসালামু আলাইকুম এই ধরনের স্ট্যাটাস ভিডিও বর্তমানে টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে আসে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও খুব ইজিলি তৈরি করতে পারবেন এই ধরনের ভিডিও তৈরি করতে হলে সর্বপ্রথম আপনারা আপনাদের ছবির কাপড়ের কালারটা পরিবর্তন করতে হবে এই কালারটা আপনারা দুইভাবে পরিবর্তন করতে পারবেন একটা হচ্ছে মেনুয়ালি অপরটা হচ্ছে অটোমেটিক তো শুরুতে আমি কীভাবে অটোমেটিক্যালি কাপড়ের কালার পরিবর্তন করবেন চলুন সেটা দেখিয়ে দিই তো চলুন আর আবশ্যকতা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক যদি আপনারা অটোমেটিকভাবে কাপড়ের কালার পরিবর্তন করতে চান তাহলে প্লে স্টোর থেকে ফটোশট এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ফটোশট এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এটা ওপেন করবেন তো ওপেন করার পর আপনার সামনে বিভিন্ন রকমের এড আসতে পারে অবশ্যই আপনারা এডগুলো ক্লোজ করে দিবেন আর হে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করার সময় আপনার নেট কানেকশনটা ওন রাখবে তো অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে তো নিচে ইডিট ফটো একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিয়েছি তারপর উপরে রাইট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর যদি এড আসে তাহলে এডটা ক্লোজ করে দিবে তারপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে তো শুরুতে ক্লোথ একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে তারপর আপনাদের ছবির কালারটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে মানে কাপড়টা ডিটেক্ট করে নেবে এই যে দেখতে পাচ্ছেন আমার প্যান্ট শার্ট মানে আমার পরনে যতগুলো কাপড় আছে সবগুলো কালার কিন্তু একভাবে মানে একসাথে তারা কালারটা পরিবর্তন করবে আর যদি আপনারা ম্যানুয়ালি করেন তাহলে আপনারা চাইলে আলাদা আলাদাভাবে তৈরি করতে মানে কালারটা পরিবর্তন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কালারটা হোয়াইট আছে তো এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন এটাকে কম বেশি করে আপনারা কালারটা ঠিক করে নেবেন তো আমি এরকম রাখছি রাখার পর এই কালারটা রেখে আমি সেভ দিব দেওয়ার জন্য উপরে যে এখানে ক্লিক করবেন তাহলে এটা হয়ে যাবে তারপর অন্য একটা কালার সেভ দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন এটা হচ্ছে ব্ল্যাক তো ব্ল্যাকে আমি সেভ করে নিয়েছি এটা রাখবো না তারপর হচ্ছে এটা এটাকে একটু কম বেশি করে আপনারা সেভ করে নেবেন এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে তো এখানে আপনারা তিনটে কালার দেখতে পাবেন তারপর একটু ডানে গেলে আরও তিনটা কালার দেখতে পাবেন নিজে এই তিনটে কালার রেখে আপনারা এই ছবিগুলো সেভ করে নেবেন তো এটা হচ্ছে একটা পদ্ধতি কাপড়ের কালার পরিবর্তন করার তো এবার চলুন কীভাবে মেনুয়ালি কাপড়ের কালারটা পারফেক্টভাবে পরিবর্তন করবেন সেটা দেখিয়ে দিই এবার দেখাবো কীভাবে মেনুয়ালি আপনারা কাপড়ের কালারটা পরিবর্তন করবেন তো মেনুয়ালি পরিবর্তন করার জন্য আপনাদের পিক সার্টিফ্লিকেশনের প্রয়োজন হবে এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এখান থেকে আপনারা পিক সার্টিফিকেশানটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে তো নিচে একটা প্লাস অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের গ্যালারি অপশন পাবেন এই যে সিওল এখানে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে দেবেন ওকে আমি আমার ছবিটা সিলেক্ট করে দিয়েছি ছবি সিলেক্ট করা হয়ে গেলে এরকম আসবে তো এরকম আসার পর নিচে অন্যগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে ইফেক্ট একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা এই যে নিচে অনুগুলো অপশান দেখতে পাবেন তার মধ্যে কালার একটা অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রিপ্লেস কালার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে প্লাস অপশন এটা ধরে আপনারা শার্টের কালার ওপর রেখে দেবেন তাহলে সার্টের কালারটা সিলেক্ট হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন শার্টের কালার সাথে সাথে আমার ফেসে এবং হাতে মানে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে তো এটা আপনাকে প্রথমে রিমুভ করতে হবে তো এটা রিমুভ করার জন্য এই যে উপরে একটা মানে ইরিজার এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার ইরিজার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে এই হার্ডনেসটা একটু বাড়িয়ে দিবেন বাড়ানোর পর জুম করে করে যে অংশটুকু আপনার কালার প্রয়োজনীয় এই অংশটুকু আপনার জাস্ট এভাবে রিমুভ করে দেবেন জুম করে তো এখানে আমার হাতেও প্রয়োজন তো আমি হাতের অংশটুকুও রিমুভ করে দিচ্ছি ওকে আমি এবার এই হাতটাও করে দিচ্ছি এভাবে যদি আপনারা মানে হাতের অংশটা রিমুভ করতে গিয়ে যদি কাপড়ের কোনো কালার চলে যায় তাহলে এটা কীভাবে ফিরিয়ে আনবেন এটা ফিরিয়ে আনার জন্য এই যে রিস্টো একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট কাপড়ের উপর এভাবে বসবেন তাহলে কাপড়ের কালারটা আবার চলে আসবে ওকে আমাদের কাজ শেষ এবার উপরে রাইট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন এটাকে আপনারা নাড়াচাড়া করলে কালারগুলো পরিবর্তন হবে তো আমি শুরুতে রেড কালার রাখবো রাখার পর উপরে যে এর আইকন এখানে ক্লিক করবো তাহলে এই ছবিটা সেভ হয়ে যাবে তারপর ক্লোজে ক্লিক করব তারপর এই ডোরটাকে একটু ডানে আনবো তাহলে আরেকটা কালার আসবে তারপর এটাও সেভ করে দেবো এরা এখানে ক্লিক করে এভাবে একটু একটু করে আপনারা এই ডোরটা সামনে আঁকাবেন তারপর কালারটা পরিবর্তন হবে এভাবে একটু একটু করে মানে কালার পরিবর্তন হওয়ার পর আপনারা ছবিগুলো সেভ করে নেবেন ঠিক আছে তো আপনারা টোটাল সাতটা ছবি মানে সেভ করবেন সাত কালারের কারণ আমরা যে ভিডিওটা তৈরি করব এই ভিডিওটাতে সাতটা কালারের ছবি প্রয়োজন হবে কাপড়ের কালা পরিবর্তন করে ছবি সেভ করা হয়ে গেলে এবার আপনাকে বাকি কাজটুকু করতে হবে তো বাকি কাজ করার জন্য আপনাদেরকে সরাসরি টিকটকে যেতে হবে তো ছবি এডিটিংয়ের কাজ শেষ হয়ে গেলে এবার আপনারা সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে যে উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে জাকির বোস এটা লিখে সার্চ করবেন জাকির বস এটা লেগে সার্চ করবেন সার্চ করার পর শুরুতে আমার আইডিটা পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা শুরুতে একটা পিন করা ভিডিও দেখতে পাবেন এই যে পিন করে একটা ভিডিও আছে এই ভিডিওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে একটা টেম্প্লেটের অপশন দেখতে পাবেন ট্রাই দিস টেম্পলেট নামে একটা অপশন আপনাদের সামনে আসবে তো আপনারা এখানে একটা ক্লিক করবেন এই যে ট্রাই দিস টেম্পলেট এটার উপরে একটা ক্লিক করলে আপনাদের সামনে এই শো করবে এবার ইউজ টেম্পলেট ইন ক্যাপকাট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে যদি আপনাদের মোবাইলে ক্যাপকাট কাট ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশানটা করে নেবেন এবার নিচে ইউজ টেমপ্লেট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা যেই ছবিগুলো সেভ করেছিলেন ফটো আইকনে ক্লিক করে সেই ছবিগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি একটা একটা করে ছবিগুলো সেভ করে দিচ্ছি মানে সিলেক্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের সাতটা ছবি সিলেক্ট করা হয়ে গেছে এবার জাস্ট প্রিভিউতে ক্লিক করবেন প্রিভিউতে ক্লিক করার পর আপনারা এই ভিডিওটা সেভ করে নেবেন তো সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এক্সপোর্ট উইদাউট ওয়াটার মার্ক এখানে একটা ক্লিক করবেন তাহলে এই ভিডিওটা ওয়াটার মার্ক ছাড়া সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে ভিডিওটা সেভ হয়ে গেলে আবার আপনারা টিকটকে চলে আসবেন টিকটকে আসার পর আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর নিচে যে সাউন্ড দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইউজ দিস সাউন্ড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপলোড থেকে আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এই যে এরও একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে একটু উপরে গেলে আপনারা ভলিউম একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে অরিজিনাল সাউন্ডটা যদি বাড়ানো থাকে তাহলে এটা জিরো করে দেবেন এবং এডেড সাউন্ড এটা একদম হানড্রেড পার্সেন্ট করে দেবেন করে দেওয়ার পর এবার আপনারা নেক্সটে ক্লিক করে ভিডিওটা আপলোড করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন লাগেছে নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ